ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्नेर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवेना क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंदश्चान्ये वये च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आमरा समबेत हयेछि श्री रामकृष्णदेवर गृही एवं सन्यासी पार्षदेर जीवन कथा निये आमरा जे आलोचना करछि पार्षद कथा एई आमादेर एई पाठचक्रेर आजकेर आलोचनार विषय पार्षद कथाय गृही पार्षद मास्टरमशाइयेर जीवनी आमरा शुरू करेछिलाम। আমরা কয়েকদিন আগে একটা প্রোগ্রাম এখানে এইরকম ই প্রোগ্রাম ই পাঠচক্র হয়েছিল, যার আয়োজক সংস্থা ছিলেন আবুধাবির পাঠচক্র। তিনটে দেশ এবং ভারতবর্ষ সবাই মিলে কেউ কেউ এখানে উপস্থিত ছিলেন। সেই পাঠচক্রে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল শ্রীরামকৃষ্ণ পুঁথি এক আত্মজাগরণের উপাখ্যান। সে কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণ জীবনটাই একটা আত্মজাগরণের উপাখ্যান, মানুষকে কেমন করে সোজা হয়ে উঠে দাঁড়াতে হয় সেই গল্প কিন্তু তিনি করেছেন। আর শ্রীরামকৃষ্ণ পুঁথিকে বিশেষ করে এই কারণে বলা হয় এবং রামকৃষ্ণ পুঁথিকে বিশেষ করে বলা হয় কারণ শ্রী শ্রী ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে রামকৃষ্ণ পুঁথি ছিল শ্রীরামকৃষ্ণ দেবের প্রামাণ্য জীবনী গ্রন্থ। স্বামীজি চেয়েছিলেন যে একটি মানুষ যিনি এসেছেন, মানুষের অবতার যিনি মানুষের মতো হয়ে এসেছিলেন, কেমন করে মানুষকে উৎসাহিত করেছেন উঠে দাঁড়াবার, জেগে উঠবার, তার খবর যেন মানুষ জানতে পারে। এবং শ্রীরামকৃষ্ণ তিনজনকে ব্যবহার করেছিলেন। প্রথমজন হলেন মাস্টারমশাই, দ্বিতীয়জন হলেন পুঁথিকার এবং তৃতীয়জন হলেন স্বামী শারদানন্দজি। তার তিনটি জীবন তিন সময়ে রচিত হয়েছিল। ঠাকুরের শরীর চলে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে রচিত হয়েছিল আমাদের শ্রীরামকৃষ্ণ পুঁথি, পদ্মাকারে রচিত হয়েছিল শ্রীরামকৃষ্ণ পুঁথি। ঠাকুরের জীবনের ঘটনাবলী এমনভাবে রচিত হয়েছিল এমন একটা সময় যখন সবে তিনি নাটক ছেড়ে বেরিয়ে গেছেন। যেরকম আপনারা থিয়েটারে অভিনয় দেখতে যান যখন, তখন থিয়েটারে নাটক শেষ হয়ে যাওয়ার পরেও তার যেন যেমন রেশ থাকে এবং সেই রেশটাকে ধরে রাখার জন্য একটা সিনেমা বা নাটকের প্রয়োজন হয়, ঠিক ওই রকমভাবে তিনি যেন একটি নাটক তৈরি করে রেখেছিলেন। এরপরে তিনি ব্যবহার করেন মাস্টারমশাইকে, আর একটু রিফাইন ফর্মে বার করেন 1907 সালে গ্রন্থাকারে প্রকাশিত। যদিও প্রথমে 1897 সালে খুব ছোট্ট পুস্তিকাকারে প্রকাশিত হয়েছিল গসপেল অফ শ্রীরামকৃষ্ণ, কিন্তু 1907 সালে প্রথম গ্রন্থাকারে প্রথম খণ্ড প্রকাশিত হয়। মাস্টারমশাইয়ের কথামৃতের বৈশিষ্ট্য কি? দুটো জিনিস, এক এক দিনের ঘটনা, এক এক দিনের ঘটনা একবারে নাটক আকারে দেখিয়েছেন, ধ্যান ও চিত্র। ভূতেশানন্দজি মহারাজ আমাদের বলতেন কথামৃত পড়ার স্টাইলটা হলো এই। মাস্টারমশাই অনেক পড়াশোনার সঙ্গে তিনি এটিও পড়েছিলেন, তিনি ল পড়েছিলেন। ল পড়ার ফলে দেখবেন প্রত্যেকটি অধ্যায়ের শুরু হচ্ছে আজকে কী বার, কী তারিখ, বাংলায় কী তারিখ, ইংরেজিতে কী তারিখ, গঙ্গা কোন দিকে প্রবাহিত হচ্ছে, ঠাকুর কেমনভাবে বসে আছে, ছোট খাটটিতে আছেন না বড় খাটটিতে আছেন, তার সামনে কে আছেন, তিনি কোন দিকে মুখ করে আছেন, কেমনভাবে বসে আছেন, প্রত্যেকটির একটি নিখুঁত বর্ণনা করেছেন। ভূতেশানন্দজি বলতেন গঙ্গার পশ্চিম দরজা দিয়ে সবাই ঢুকতেন, কারণ তখন তো নৌকা করেই সবাই আসতেন, এখনকার মতো তো ধর্মতলা দক্ষিণেশ্বর মিনিবাস চালু হয়নি সেই সময়, তাই সবাই গঙ্গা দিয়ে আসতেন এবং দক্ষিণ দ্বার দিয়ে তারা ঢুকতেন এবং দক্ষিণ দ্বার পশ্চিম দ্বার দিয়ে, গঙ্গার পশ্চিম দ্বার দিয়ে ঢুকতেন, যেটা এখন বন্ধ রাখা থাকে। ওই দ্বারের পাশে একটি গঙ্গা জলের জ্বালা ছিল, মহারাজ বলতেন ওই ঘরটিকে কল্পনা করে ওই গঙ্গা জলের জ্বালার পাশে নিজেকে বসিয়ে নিয়ে দেখবে শ্রীরামকৃষ্ণ লীলা বা শ্রীরামকৃষ্ণ কথামৃত তোমার কাছে জীবন্ত জাগ্রত হয়েছে।
নিজেকে নতুন করে জানার গল্প হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথামৃত। এটা প্রথমটা হলো ছেড়ে যাওয়া গল্পের পুনরাবৃত্তি, যেরকম আপনাদের আপনারা যে টিভি সিরিয়ালগুলো দেখেন, টিভি সিরিয়ালের প্রথম দিন শুরু হয় যে রিক্যাপ বলতে, পুঁথি হচ্ছে রিক্যাপ, মাস্টারমশাইয়ের জীবনী গ্রন্থের পুনর দেখা সেটা হচ্ছে সিনেমা, হচ্ছে আমাদের কথামৃত। আর কেমন করে সেই সিনেমার গল্পকে জীবনের গল্প করতে হয় সেটি হচ্ছে লীলা প্রসঙ্গ। লীলা প্রসঙ্গ সেই গল্প আমাদের শিখিয়ে দিয়েছে, লীলা প্রসঙ্গ দেখিয়েছে, আরও রিফাইন্ড ফর্মে এসেছে আমাদের কাছে কেমন করে একটা উন্নত মানের জীবনযাপন করা যায়। এখন আমরা সেই শ্রীরামকৃষ্ণ জীবনীকার মানে সত্যজিৎ রায় ফিল্ম মেকার, তিনি কেমন ছিলেন সেই গল্প বলছি। ঠাকুরের কাছে আসা, আমরা দুটো জিনিসকে তো খুব মনে করি যে খারাপ, যেমন বিয়ে করাকে মনে করি খারাপ, বিয়ে করলে আর সাধন ভজনের কোনো উন্নতি হয় না, নম্বর এক। আর দুই হচ্ছে জীবনে যখনই দুঃখ হয় আমরা মনে করি চটজলদি সমাধান হচ্ছে নিজেকে আত্মহত্যা করে শেষ করে ফেলা। মৃত্যু থেকে কেমন করে জেগে ওঠে মানুষ, কেমন করে নতুন করে বাঁচার খোরাক খুঁজে পায় মানুষ, তার জীবন্ত জাগ্রত উদাহরণ হচ্ছেন মাস্টারমশাই। রবীন্দ্রনাথের গানে আছে না, তোমার কাছে এবার মাগি মরণ হতে পারে যেন গানের সুরে, যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্য সুধারেন, নবীন জীবন দেয় গোপুরে গানের সুরে। এই গান শুনলেই আমার মনে হয় এ যেন শ্রীরামকৃষ্ণের বাণী আমাদের কাছে। আমরা রোজ মরে যাই, রোজ একটু একটু করে আহত করে নিজেদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করি, আর শ্রীরামকৃষ্ণ সেই আমাদের যখন জীবনের শেষ হয়ে এসছে সেইখান থেকে নতুন করে জেগে ওঠার গল্প বলেন। আর সেই গল্পকার হিসেবে পাঠান এমন একজনকে যিনি সেই অভিজ্ঞতার সাক্ষী। কেন তিনি মাস্টারমশাইকে বাঁচলেন, তার কারণ হচ্ছে এমন মানুষকে না বাঁচলে আমাদের বিশ্বাস হতো না, যে মানুষ জীবনের সমস্ত আশা হারিয়ে ফেলেছিল, যে মানুষ মনে করেছিল এক্ষুনি মৃত্যুটা খুব জরুরি, সেই মানুষ নতুন করে আমাদের বেঁচে থাকার গল্প, বেঁচে থাকার রসদ জুগিয়েছে। মাস্টারমশাইকে যদি তিনি না বাঁচতেন, যদি তিনি না মাস্টারমশাইকে না সিলেক্ট করতেন, তাহলে কোনোদিন কোনোভাবে তিনি এইটি কাজ করতে পারতেন না। আমরা শেষ করেছিলাম ঠাকুরের সঙ্গে মাস্টারমশাইয়ের দ্বিতীয় দর্শনের, সেই যেখানে তিনি মাস্টারমশাইকে দেখা মাত্র তিনি বলেছিলেন যে ওই রে আবার এসেছে, একটি ময়ূরের গল্প বলেছিলেন যে ময়ূরকে কোনো একটা সময় আফিং খাওয়ানো হয়েছিল, সেই আফিং দেওয়ার পরে পরের দিন থেকে সে নিজের মতো করে দেখাতেন। মাস্টারমশাই সম্পর্কে তিনি বলেছিলেন, দেখো তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর্বাহী, তোমার আগেকার কথা, তোমার পর কি হবে এসব আমি জানি। তারপরে বলেছিলেন কোথায় দেখেছিলেন, হ্যাঁ তোমাকে তোমার সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম, তার মধ্যে তোমায়ও দেখেছিলাম। তারপরে বলেছিলেন তোমায় জেনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে, তুমি আপনার জন এক সত্তা যেমন পিতা আর পুত্র। আমরা দেখেছি তিনি যেদিন দ্বিতীয় দিন ঠাকুরের কাছে আসেন, ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন তার বিয়ে হয়েছে কিনা, বিয়ে হয়েছে শুনে খুব হতাশ হয়ে গেলেন, বললেন ও রামলাল এ তো বিয়ে হয়ে গেছে। তারপরে জিজ্ঞেস করলেন তোমার ছেলে হয়েছে কিনা, ছেলে হয়েছে শুনে তিনি আরও হতাশ হয়ে পড়লেন। আমাদের মনে হতে পারে যেন ঠাকুর যেন অন্যরকম কিছু বলছেন, তা কিন্তু নয়, ভারী সুন্দর করে তিনি ঠাকুরকে মাস্টারমশাইকে সংস্কারবান উচ্চ আধিকারী জেনে তিনি ধীরে ধীরে কেমন করে তৈরি করেছিলেন সেইটি আমরা দেখব। এটা কিন্তু আমাদের জন্য খুব আশার কথা। আপনারা যারা সন্ন্যাস সংসার আশ্রমে আছেন, আমরা যারা সন্ন্যাস আশ্রমে আছি, আমাদের সকলের জন্য খুব আশার কথা মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের কনভারসেশন। আমরা সব ত্যাগ করতে পারি না, আমরা গেরুয়া পড়েছি, আমরা সমস্ত কিছু ত্যাগ করেছি, কিন্তু অনেক সময় স্বামীজি যে নতুন বিধি চালু করলেন না সংসারের মধ্যে বসে থেকে, তিনি বলছেন যে সব ত্যাগ করিও মা, তিনি বলছেন মা মায়ের কাছে প্রার্থনা করছেন, জগদম্বার নিকট প্রার্থনা করছেন আমাদের সকলের জন্য, তিনি বলছেন সব ত্যাগ করিও না মা, সংসারে যদি রাখো তবে এক একবার দেখা দিস, না হলে কেমন করে থাকবে, এক একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা, আচ্ছা শেষে যা হয় করো। এটা হচ্ছে ঠাকুরের কাছে তিনি ঠাকুর প্রার্থনা করছেন জগন্মাতার কাছে।
তিনি প্রার্থনা করছেন জগন্মাতার কাছে আমাদের জন্য। বলছেন আমরা যদি এক একবার করে প্রার্থনা, এক একবার করে জগন্মাতা যদি আমাদের না দর্শন দেন, যদি আমাদের তার অনুভব না করান, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এই জগন্মাতাকে ভাবতে পারবো না। দেখবেন আমরা সাধন ভজনে খুব একটা আমাদের একটা উৎসাহ থাকে, উৎসাহ হতে হতে হঠাৎ করে দু চার দিন বাদে আস্তে আস্তে আমাদের উৎসাহ কমতে থাকে, আমরা যেন সেই রকম জোর দিয়ে সাধন ভজন করতে পারি না। তার কারণ হচ্ছে আমরা ভগবানের উপস্থিতি অনুভব করতে পারি না। তাই যেন তিনি আমাদের হয়ে জগন্মাতার কাছে প্রার্থনা করছেন যে সব ত্যাগ করিও না মা। গৃহী সব ত্যাগ করে উঠতে পারবে না, কারণ তাকে ঘরটা সামলাতে হবে। মা যদি বলেন আজকে আমি সারাদিন সারা সকাল ধরে শুধু জবধানি করব, রান্না বান্না করব না, তাহলে কিন্তু সংসার চলে না, তাহলে লাঠির বাড়ি পড়বে মায়ের মাথায়। অতএব তিনি বলছেন এই সমস্ত কিছুর মাঝখানে তাকে ধরে রাখতে হবে, তার সংসারটিকেও ধরে রাখতে হবে। অথচ এই সংসারের একঘেয়ে কাজ করতে করতে ভগবানকে কেমন করে খুঁজে পাবেন? তাই বলছেন মাঝে মাঝে তোমার উপস্থিতি তাকে জানিয়ে দিও। দেখবেন আমরা যখন কাজ করতে করতে একবার হতাশ হয়ে পড়ি, দেখবেন অনেক সময় মিরাকুলাস ওয়েতে আমরা নতুন করে পথ খুঁজে পাই, নতুন করে বেঁচে ওঠার, এবং সেই পথ আমাদের সাহায্য করে, আমাদের ভীষণ রকমভাবে সেই পথ সাহায্য করে। ওইটি হচ্ছে ঈশ্বরের কৃপা। অসম্ভব কাজ, বাড়িতে এসেছেন একসঙ্গে অনেক লোক এসে গেছেন, আমার কিছুতেই রান্নাবান্না করা সম্ভব হচ্ছে না, কিন্তু ভাই কোনো একটাভাবে আমাদের যেন কোনো একটা অসীম শক্তি আমার মধ্যে এসে পড়ে, আমরা কাজ করে সেটাকে উদ্ধার করি। এগুলো হচ্ছে তার দর্শন, তার কৃপা, তার স্পর্শ। তিনি যেন তার শক্তিতে, তার বলে আমাদের বলান্বিত করেন। এরপরে বলছেন ছেলে হয় বলেছে হয়েছে বলে বকছিলাম, এখন গিয়ে বাড়িতে থাকো, তাদের জানিও যেন তুমি তাদের আপনার, ভিতরে জানবে তুমিও তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। আর বাপের সঙ্গে প্রীতি করো, এখন উঠতে শিখে বাপকে অষ্টাঙ্গ প্রণাম করতে পারবে না? মা আর জননী যিনি জগৎরূপে আছেন সর্বব্যাপী হয়ে, তিনিই জননী। এবার বলছেন সংসারীদের কেমন করে তার যাদের সঙ্গে থাকতে হবে তাদের প্রতি তাদের কিরকম উপদেশ থাকা দরকার। বলছেন অবশ্যই সংসারীতে তুমি তো আর সন্তান হয়েছে ঠিক আছে, কিন্তু সকলের প্রতি এইরকম একটা ভাব রাখবে। কিরকম ভাব না, সে ভাব হচ্ছে তাদের এমন করে তাদের সঙ্গে এমন ব্যবহার করবে তারা যেন মনে করে তুমি তাদের বড় আপনার জন, তুমি তাদের থেকে কোথাও খুব একটা দূরে নয়, কিন্তু মনে মনে জানবে এরা তোমার কেউ আপনার নয়। সেই গৃহী বলছিল না যে না আমার স্ত্রী পুত্র তাদেরকে কি করে ছেড়ে আমি যাব। তখন ঋষি বললেন যে ঠিক আছে তোমাকে একটা বটিকা দিচ্ছি, মন্ত্রপুত বটিকা দিচ্ছি, তুমি খেয়ে থাক, শুয়ে থাকলে মনে হবে তুমি যেন মৃতপ্রায়, তারপরে কিন্তু তোমার ভেতরে ভেতরে সব জ্ঞান থাকবে। বাড়িতে এসে সেই বটিকাটি গ্রহণ করে সেই ভদ্রলোক শুয়ে পড়লেন। এমন সময় তিনি মারা গেছেন এমন প্রতীত হওয়াতে সবাই ছোটাছুটি করতে থাকলো। তিনি মারা যাওয়ার সময় তার শরীরটা বিঁকে বুঁকে গিয়েছিল, তাই শরীরটাকে গোটা বার করা যাচ্ছে না। তাই যারা শবদাহী তারা তার স্ত্রীকে বলতে থাকলেন যে আর কি করা যাবে, এই ঘরের যে এটা আছে, ঘরের যে দরজাটা, এটা ভাঙতে হবে, এটা না ভাঙলে এই বডিটা বার করা যাবে না। স্ত্রী বলতে বললেন ওরে যা যে যাবার সে তো চলেই গেছে, এখন তিনি চলে, এখন এই এদের নিয়ে আমি কেমন করে থাকবো, এর মধ্যে যদি এটা ভাঙো তাহলে কে এটা সারিয়ে দেবে, তার চেয়ে বরং শরীরটাকে তিন চার টুকরো করে বার করে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে সেই সাধু সেখানে উপস্থিত হলেন এবং তার মুখে সেই সুধা বটিকা দেওয়ায় সেই তিনি আবার নতুন করে উঠে দাঁড়ালেন এবং তিনি অনুধাবন করলেন এই সংসারে কেউ কারুর আপনার নয়, আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই আপনার, আপনার যদি কেউ হয় তাহলে শুধু ভগবান। তাহলে কি আমরা সংসারে যাদের সঙ্গে থাকবো তাদের উপেক্ষা করব? তা কিন্তু নয়, আমাদের একটা অভিনয় করে যেতে হবে, তারা আমার বড় আপনার, তাদেরকে আমরা বড় ভালোবাসি, কিন্তু মনে সব সময় জানতে হবে এরা আমার কেউ নয়, এদের এরা আমার কেউ নয়, এটি যেন মনে মনে জানতে হবে। বলছেন বাপ মা, এটা একটা খুব মানে প্রাসঙ্গিক আর কি, বাপের সঙ্গে প্রীতি করো, এখন উঠতে শিখে বাপকে অষ্টাঙ্গ প্রণাম করতে পারবে না? মা আর জননী যিনি জগৎরূপে আছেন সর্বব্যাপী হয়ে, তিনিই জননী।
বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি, বিশেষ করে এই নিউক্লিয়ার ফ্যামিলিতে বুঝতে পারছি যে ছেলেপুলেদের মা বাবা কত কষ্ট করে মানুষ করেন, তারপরে সেই ছেলেপুলেই মা বাবার দিকে মুখ ফিরিয়ে নেন। তিনি যেন সেটাকে খুব মানে ভৎসনা করছেন, বলছেন বাবার সঙ্গে এখন উড়তে শিখেছো, বাবা যদি তোমার সময় উড়তে শিখতে না দিতেন তাহলে কিন্তু তুমি উঠতে পারতে না, তার কাঁধে ভর দিয়ে উঠতে শিখেছ, অতএব যে হেলিপ্যাডের ওপর থেকে উঠতে শিখেছ তার প্রতি তোমার কোনো রকম অসম্মান করা উচিত নয়। আর মাকে কেমন করে দেখতে হয় না, যে জগৎ জননী যিনি জগৎকে প্রসব করেছেন তিনি এবং আত্মজননী দুজন একই। এবার স্ত্রীকে বলছেন, ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী, এমন স্ত্রী ত্যাগ করবে। আর একটু কঠোর হয়ে উপদেশ দিচ্ছেন, বলছেন কিন্তু যার ঈশ্বরে ভক্তি আছে তার সকলেই বসে আসে, ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। বলছেন যে স্ত্রী ভগবানের পথে শুভ পথে যেতে বাধা দেয় তাকে ত্যাগ করবে। এটা শুধু স্ত্রীদের পক্ষে নয়, যে সঙ্গ আমাদের শুভ পথে যেতে বাধা দেয় সেই সঙ্গ আমাদের পরিত্যাগ করা উচিত। এই আজকে না কালকে একটা দেখছিলাম ফেসবুকে, একজন একটা স্ট্যাটাস দিয়েছে, মানুষ চিনব কী করে, যে মানুষের সঙ্গে সঙ্গ করলে তুমি সবল হবে আর তাকে ধরবে, আর যে মানুষের সঙ্গে সঙ্গ করলে তুমি দুর্বল হবে তাকে পরিত্যাগ করতে হবে। এটা কালকে পড়ছিলাম, ঠিক ওই রকম। তবে একটা আশার কথা বলছেন, বলছেন যে মানুষের ঈশ্বরে ভক্তি আছে, যে ঈশ্বরে বিশ্বাস করে সে সকলেই তার বসে আসে। কেমন করে বসে আসে না, সে সকলকে ঈশ্বর জ্ঞানে সেবা করে, আর ঈশ্বর জ্ঞানে আমরা যখন কাউকে সেবা করি তখন আমাদের সেবাটা নিখুঁত হয়। আপনি যে যাকে সেবা করবেন তাকে এত বেশি ভালোবাসবেন, তাকে এত বেশি যত্ন করবেন, সে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে, সে আপনাকে বিশ্বাস করবে, দেখবেন আপনা আপনি এটা হয়ে যায়। কালকে আমাদের এখানে একজন ভক্ত দম্পতি এসেছেন, ভক্ত তিনি একটু ওই জবাব চাই জবাব দাও এরকম গোছের মানে লালসা তার, তিনি কিছুতে দীক্ষা টিক্ষা নেবেন এসব বিশ্বাস করেন না, আর তার স্ত্রী তিনি দীক্ষা নেবেন, পূজনীয় আত্মস্থানন্দজি মহাজের কাছে তিনি গিয়েছিলেন 2002 সালে, খুব ধমক খেয়েছিলেন, বলেছেন তুমি কেমন স্ত্রী, যে তুমি কেমন সহধর্মিনী, তোমার স্বামীকে পথে নিয়ে আসতে পারছো না। তারপরে তার স্বামীকেও তিনি ধরে নিয়ে এলেন, মহারাজ তার সঙ্গে কথা বলতে থাকলেন এবং বললেন যে দেখো তুমি যদি দীক্ষা না নাও তাহলে এরও দীক্ষা নেওয়া হবে না। সেই ভদ্রমহিলা বলছেন যে এমন একটা জোর আমার ভেতরে তৈরি করে দিলেন, আমি তাকে তো নিয়ে গেলাম এবং সেই রাত্রের ভেতরে আমার স্বামীর ভেতরে আমূল পরিবর্তন হলো, এবং দুজন এই যে এইটা হলো ভদ্রমহিলার ঈশ্বর ভক্তি, ভগবানকে তিনি চান, দীক্ষা শুধু চাইছেন শুধুমাত্র স্টেটাস সিম্বল হবে তা নয়, তিনি সত্যি সত্যি ভগবানকে চেয়েছিলেন এবং তাই জন্যই বোধহয় ভগবান তার জন্য এই ব্যবস্থাটি করে দিয়েছিলেন। তাই বলছেন এবার কেমন করে থাকতে হয় তার উপদেশ দিচ্ছেন, ঈশ্বরের নাম গুণগান সদা সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়, সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা দরকার, প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড় কঠিন, ঈশ্বর ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে, তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। বলছেন কিরকম ভাবে থাকতে হয়, ঈশ্বরের নাম গুণগান করতে হয়। আমি এই ক্লাসে বলেছি কি অন্য ক্লাসে বলেছি জানি না, আমার গান শেখার সৌভাগ্য হয়েছিল পূজনীয়া মেনকা ঠাকুরের কাছে, বিশাল পুরুষ মানুষের মতো চেহারা ছিলেন আর তিনি সবসময় গান গাইতেন, কি গান গাইতেন আমরা বুঝতে পারতাম না, কিন্তু তার ঘরে ঢুকলে একটা পি 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 আওয়াজ হতো, আমরা তাকে পেছনে অবশ্য না সামনাসামনি নয় পেছনে তাকে পি দাদু বলে ডাকতাম। তিনি ব্রাহ্ম ছিলেন, অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতনি ছিলেন ব্রাহ্ম, কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণ দেবের অনুরাগিনী ছিলেন, পূজনীয় স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে তার দীক্ষা হয়েছিল, একটি ভিক্টরি স্ট্যান্ডের মতো তার যে ঠাকুরের আসনটা সেটা ছিল, তার উপরের স্ট্যান্ডে শ্রীরামকৃষ্ণ ছিলেন আর দুদিকে মা স্বামীজি ছিলেন না, একদিকে স্বামী শঙ্করানন্দ অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কাছে তিনি গান শিখেছিলেন
এবং যার কাছে তিনি আধ্যাত্মিক বিদ্যা শিখেছিলেন। তার কাছে কেউ গিয়ে কোনো ফালতু কথা বলতে পারত না। কেন না, তিনি সারাক্ষণ গান গাইতেন, গুনগুন করে গান গাইছেন, বিছানা ঝাড়ছেন, গান গাইছেন, রান্না করে কুটনো করছেন, খুব মোটা ছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটনো করতেন ওই ভ্যাকুম মটিতে, কুটনো করছেন, গান গাইছেন, রান্না করছেন, গান গাইছেন, এমনকি আমরা অতিথিরা গেলে আমাদের খেতে দেওয়ার সময় তিনি গুনগুন করে গান গাইছেন। তিনি একটা অন্য রাজ্যে থাকতেন, তাকে দেখে আমাদের তার সঙ্গে অন্য কথা বলতে ইচ্ছে করতো না। সবসময় তিনি গানের কথা বলতেন, যে গান 100 বার শুনেছেন সেই গানের আবার নতুন নতুন অর্থ বলতেন। আমাদের গান শেখানোর আগে অর্থ বলে দিতেন, একটি গানের অর্থ বললেন, অপূর্ব গানটা আমি অনেকবার অনেক জায়গায় উল্লেখ করেছি, আঘাত করে নিলে জিনে, কাড়িলে মন দিনে দিনে, একটা অদ্ভুত গান, কিন্তু কি সুন্দর করে তার ব্যাখ্যা করলেন। সেখানে আছে, তুফান দেখে ঝড়ের রাতে ছেড়েছি হাল তোমার হাতে, হাতের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না যে, যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে। বলছে জীবনে যখন আমাদের তুফান আসে আমরা তখন আর নিজেরা পারি না, তখন বলি হে ঠাকুর আমায় রক্ষা করো, আমাকে তুমি গ্রহণ করো। তারপরে তিনি আমাকে সাহস দেন, কিন্তু আমাকে সম্পূর্ণ রক্ষা করেন না। কেন? আমার আমিত্বটা বজায় আছে বলে। উনি বলতেন স্মল আই ক্যাপিটাল আই, ওই স্মল আইটি আমাদের আছে বলে বুঝলি তো ভগবান আমাদের রক্ষা করেন না, কিন্তু আমাদের ছেড়েও যান না। তাই বলছে হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না যে, যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে। যখন আমার সমস্ত বিকিয়ে গেল, আমার আমিত্বকে আমি তোমার পাদপদ্মে জলাঞ্জলি দিলাম, তখন তুমি আমাকে তোমার করে নিলে। তখন আর আমার আলাদা করে কোনো সত্তা নেই। গানটা হচ্ছে আঘাত করে নিলে জিনে, কাড়িলে মন দিনে দিনে। এই মানুষকে আমি নিজের চোখের সামনে, সন্ন্যাসীদের তো দেখেছি, কিন্তু গৃহস্থদের মধ্যেই কয়েকজনকে আমি খুব দেখেছি, যারা সমস্ত সময়টি সব কাজ করছেন। তিনি মেনকা ঠাকুর, তিনি তার কাজের জায়গায় অত্যন্ত বিখ্যাত ছিলেন। তিনি যখন গান শেখাতেন তার মতো ওরকম কান আমি বাপের জন্মে শুনিনি। 20 জন মিলে গাইছি, কে ভুল গাইছে ঠিক ধরে ফেলতে পারতেন, কে ফাঁকি মারছে, কে ব্ল্যাঙ্ক ভার্স দিচ্ছে, সব ধরে ফেলতে পারতেন। একেবারে মডার্ন ছিলেন, টিভি দেখতেন এমনি করে, সব খবর রাখতেন, পড়তেন, কিন্তু সমস্ত মনটা তিনি সঙ্গীত সাধনায় দিয়েছেন। বলতেন এটাই আমার ঈশ্বর সাধনা, আমি তো বেশি জপ ধ্যান করতে পারি না, আমি প্রতি শ্বাসে প্রশ্বাসে ভগবানকে সঙ্গীত দিয়ে দিই। বলছে অনেকে ফুল বেলপাতা দেয়, আমি আমার সঙ্গীত অঞ্জলি দিই। তাই বলছেন এই যে এইরকম মানুষদের সঙ্গ করতে হয়, ঈশ্বরের ভক্ত, ঈশ্বরকে এই সাধু ভক্তকে না, ঠাকুর বলছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, এইরকম মানুষ যে সমস্ত মন প্রাণটি ঈশ্বরকেই দিয়েছেন, যেখানে কুটকাচালি নেই, যেখানে 5 জন একটা সোসাইটিতে একত্রিত হয়ে এর শাড়ি, তার গয়না, তারপরে ডিএর ক্যালকুলেশন এসব নিয়ে আলোচনা করে না, শুধু ঈশ্বরকে নিয়ে আলোচনা হয়। ইদানিং একজনকে দেখলাম আমাদের সাধুদের ভেতরে, পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ। আমরা ইচ্ছে করে ওনাকে বারবার ডিট্র্যাক্ট করার জন্য এর নামে তার নামে একটুখানি কুটকাচালি করতে চেষ্টা করেছিলাম। উনি প্রত্যেকবার আমাদের বাউন্সারগুলোকে একবারে ছক্কা মেরে বারবার বলতে থাকেন, দেখো ঠাকুর ওখানে এই গুণ ভেতরে এই গুণটা দিয়েছে, তোমরা এই বদগুণটার কথা বলছো, এই সুগুণটার কথা তো বলছো না। আমরা কত চেষ্টা করে, আমরা 2-3 জন সাধু মিলে আমরা প্ল্যান করে গেছিলাম, আমরা দেখতে চাই উনি কীরকম কারুর কোনো মানে নিন্দা করেন কি না, কিন্তু আমাদের 2-3 দিনের চেষ্টাতেও আমরা একবারও করতে পারিনি। এই সব মানুষদের সঙ্গ করতে হয়, এই সব সঙ্গ করলে কি হয়, তবে আমার মন ভগবানে টিকে থাকে। আর একটা উপায় আছে, আপনারা করে দেখতে পারেন, সব জায়গায় শ্রীরামকৃষ্ণের ছবি রাখবেন, রান্না করতে করতে কাজ করতে করতে তার দিকে তাকিয়ে দেখবেন, সব সময় তার দিকে তাকিয়ে থাকার চেষ্টা করবেন। যে মন জগতের কলুষতা দেখছিল সে মন বিশুদ্ধ সত্যগুণ শ্রীরামকৃষ্ণকে বারবার দেখুক। ঠাকুর যেন শুধুমাত্র আমাদের ঘর ঠাকুর ঘরের কুলুঙ্গিতে না থাকে, এসির মধ্যে যেন না থাকেন, তিনি যেন আমার ঘরের প্রতি দেওয়ালে প্রতি কোনায় থাকে, ঘাড় ঘোরালেই যেন তাকে আমি দেখতে পাই, এইটার কথা। বলছেন কেন ঈশ্বর ভক্তি করা প্রয়োজন? বলছেন ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে জড়িয়ে যাবে। জড়িয়ে যাব কেন? আমাদের ভেতর অনাসক্তি তৈরি হবে না, সেই কারণে আসক্তি আমাদের জড়িয়ে ধরবে। কারুর একটা ভালো কাপড় দেখলুম, ব্যাস মনে হলো আহা আমার কেন ওরকমটা হলো না, মা ঠাকুরনের হাতে হোগলা পাকের বালা আছে, মনে হবে আমার কেন হলো না,
আমার না হলে তো আমি সমাজে উঠে দাঁড়াতে পারলাম না, এইরকম নানা রকমের ছোটোখাটো জিনিসের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ি। তাই বলছেন ঈশ্বরকে ভক্তি করলে অনাসক্তি আসবে আমাদের, যেটাকে তিনি বলছেন তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। তারপরে একদিন তিনি খুব খুব ধমক দিলেন, বললেন এই যে দেখো তুমি যা বিচার করছো অনেক হয়েছে, আর না বলো আর করবে না। তিনি যেন ত্রিশত্ব করে নিলেন, হ্যাঁ তিনি যেন ত্রিশত্ব করে নিলেন এর কাছে, আমাদের কি নাম তিনি যেন ত্রিশত্ব করে নিলেন আমাদের মাস্টারমশাইকে দিয়ে, যে তুমি আর কোনো সময়ের জন্য কোনোভাবেই তুমি বিচার করবে না। বিচার করলে কি হয়, আমরা আসল তত্ত্বটার ওপর কিছুতেই জোর দিতে পারি না, ওটা এরকম ওরকম করতে থাকি, বিশ্বাস করে এগিয়ে গেলে তবে আমাদের শক্তি জাগে। মাস্টারমশাই ভারী লাজুক ছিলেন, মাস্টারমশাই ভারী লাজুক ছিলেন। ঠাকুর একদিন নাচটা শুরু করেছেন, ঠাকুর নাচ দেখছেন যে মাস্টার নাচছেন না, ঠাকুর ভাবস্ত সেই অবস্থায় বলছে এই শালা নাচ, এই শালা নাচ, এইরকম শুধু ওই করে। ঠাকুর তো হার্ড টাস্ক মাস্টার ছিলেন, শুধুমাত্র টাস্ক দিয়েই শেষ করতেন না, সেটা এক্সিকিউট হচ্ছে কিনা দেখতেন। ঠিক যেরকম মা আর ইয়েকে লক্ষ্মী দিদিকে বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠতে, তারপরে গিয়ে দেখছেন যে সকালবেলা উনি শৌচে চলে যাচ্ছেন, তখনও দেখছেন ওঠেনি, বলছে ওরে ওঠ রে তোরা উঠলি না, এখন মুখাত পা ধুয়ে ভগবানের নাম কর। লক্ষ্মী দিদিকে মা টিপে দিয়েছেন, বলছেন দূর এখনো কাক কোকিলে ডাকিনি, তুই উঠিস তিস কেন। ঠাকুর কিন্তু ওসব ছড়নেওয়ালা পার্টি নন। এই যে শীতকালের দিনে আমাদের উঠতে খুব কষ্ট হয়, আমার খালি মনে হয় ঠাকুর থাকলে এতক্ষণে আমার বিছানায় জল ঢেলে দিতেন, ঠাকুর নাকি দরজার তলা দিয়ে জল ঢেলে দিতেন, যেটা শৌচের জন্য নিয়ে যাবেন ঠিক করেছেন সেই গাড়ুতে জলটা পুরো ওখানে ঢেলে দিতেন, আর জল ঘরে ঢুকে গিয়ে বিছানাপাতি ভিজে যেত। এইরকম হার্ড টাস্ক মাস্টার তিনি দেখতেন, তিনি যে উপদেশ দিলেন সেটা করছেন কি না। তাই তিনি একদিন দেখলেন যে মাস্টার এবং নরেন বসে আলোচনা করছেন, তখন গিয়ে শুনলেন যে কি বিষয় আলোচনা হচ্ছে, না বিদ্যালয়ের ছাত্রদের নৈতিক জীবনে মান নেমে যাচ্ছে এই বিষয়ে আলোচনা হচ্ছে। আলোচনার বিষয়বস্তুটা খারাপ নয়, কিন্তু এরা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছে শুধু ভগবান নিয়ে আলোচনা করবে বলে। তাই তিনি ধমক দিলেন, বললেন এসব কথাবার্তা ভালো নয়, ঈশ্বরের কথা বই অন্য কথা ভালো নয়। এরপর তিনি বলছেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়, কেন এই এই ঘটনাগুলো আপনারা কথামৃতে পাবেন, এই কথা আপনারা কথামৃতে পাবেন, কিন্তু পরপর পরপর সিরিয়ালি এই কারণে বলছি যে কেমন করে তিনি ইন্সপায়ার করছেন মাস্টারমশাইকে একটু একটু করে তার সেই অমূল্য সম্পদকে ধরে রাখার জন্য। তিনি একই সঙ্গে উপদেশ দিচ্ছেন এবং একই সঙ্গে সেটা অভিনয় করে দেখাচ্ছেন যে কেন এইটির প্রয়োজন আছে, কেন আগামী দিনের মানুষের কাছে তিনি এই অনন্য বার্তাটি বয়ে নিয়ে যাবেন। মাস্টারমশাই প্রথমত নিরাকারেই আসক্ত ছিলেন, কিন্তু এবং ঠাকুরও তাকে সেই রকমভাবে উপদেশ দিতেন। একবার মতিলাল শীলের বাগান বাড়িতে তিনি মাস্টারমশাইকে নিয়ে গেলেন, শুধু নিয়ে যান না, তিনি নিয়ে গেলেন শুধু তাই না, তিনি সেই মতিলাল শীলের বাগান বাড়িতে এখনও আপনারা গেলে দেখবেন এখনও দেখা যায় সেই মাছ, প্রচুর মাছ, কেউ ধরে না সেই মাছ সেখানে, বৈষ্ণবদের রাধাকৃষ্ণ আছেন তো বাগান কুঞ্জতে, তাই সেই মতিলাল শীলের সেই যে ঝিল আছে সেখানে কেউ মাছ ধরে না, একটু মুড়ি দিলে রাশি রাশি মাছ চলে আসে। ঠাকুর তাকে দেখালেন এবং বলতে থাকলেন দেখো ওই যে মাছগুলোকে দেখে ওই নিরাকার ব্রহ্মে ওই রকম মন নিমগ্ন রাখতে হয়, ওই যেরকম মাছগুলো যেন মীন, যেমন আত্মমীন যেরকম সে নিরাকার সাগরে ঘুরে বেড়াচ্ছে ঠিক সেই রকম মনকে ওই রকম রাখতে হয়। একদিন সত্যি সত্যি তিনি স্বীকার করলেন, মাস্টারমশাই স্বীকার করলেন আমি দেখেছি প্রথমে নিরাকারে মন স্থির রাখা সহজ নয়। ঠাকুর অমনি উত্তর দিলেন দেখলে তো, তাহলে সাকার ধ্যানই করো না কেন। মাস্টারমশাইয়ের কাছে মহেন্দ্রনাথ যান, নীরবে সব শোনেন, দেখেন সমস্ত ব্যাপার পরিবেশটি স্মৃতিতে মুদ্রিত করেন, কি অদ্ভুত মেধা ছিল, স্মৃতিতে তিনি সমস্ত কিছু মুদ্রিত করতেন। তারপর তিনি ধীরে ধীরে কি করতেন, বাড়ি ফিরে এসে সংক্ষেপে লিখেছেন। আপনাদের যদি কখনো দেখার সৌভাগ্য হয়, মাস্টারমশাইয়ের বাড়ির দোতাল তিনতলাতে ঠাকুর ঘরের সামনে একটা পাতার ফটোকপি আছে,
আমার সৌভাগ্য হয়েছিল মাস্টারমশাইয়ের ডায়েরিটা দেখার, কারণ যখন ওরা সম্পূর্ণ ডায়েরিটা দিয়ে দিলেন, আমরা তখন হেডকোয়ার্টার্সে ছিলাম, পূজনীয় সহিতানন্দজি নিয়ে এসেছিলেন সেই ডায়েরিটা হেডকোয়ার্টার্স অফিসে, আমাদের সকলকে ডেকেছিলেন, সকলের মাথায় সেই ডায়েরি স্পর্শ করে দিয়েছিলেন, এবং তখনই আমরা খুলে খুলে দেখছিলাম, খুব ব্রিটল হয়ে গেছে, কিন্তু ওই রকম গুরুদেব ঈশ্বর অনুচ্ছিষ্ট, শুধু এইটুকু কথা লেখা আছে এবং তারিখটা দেওয়া আছে। আমরা মিলিয়ে দেখেছিলাম গোটা একটা পাতার পুরো একদম মাস্টারমশাই তাই নিয়ে লিখেছেন। এখন এতক্ষণ তো শুনলাম মাস্টারমশাইকে তিনি উপদেশ দিতেন, মাস্টারমশাইয়ের দৃষ্টিতে তিনি কেমন ছিলেন, ঠাকুর কীরকম ছিলেন, মাস্টারমশাই কি বলছেন। 1882 সালের একটা জায়গায় মাস্টারমশাই লিখছেন ঠাকুর সম্পর্কে, বলছেন, এরূপ জ্ঞান বা প্রেমাভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখিনি। এটার কথা বলছেন, ঠাকুরের মতো এইরকম জ্ঞান, এইরকম প্রেমভক্তি, এইরকম বিশ্বাস, এরকম বৈরাগ্য, এইরকম উদার ভাব এর আগে কোথাও কখনো দেখিনি। তিনি ঠাকুরকে নিজে বলেছেন, এটা কথামৃতে আপনার পাবেন, 1883 সালের জুলাই মাসের ঘটনা, সেখানে তিনি ঠাকুরকে বলছেন, আপনাকে স্বয়ং ঈশ্বর হাতে গড়েছেন, অন্য লোকেদের কলে ফেলে তৈয়ার করেছেন, যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে, কিন্তু আপনাকে ঈশ্বর নিজে করেছেন। আর জুলাই মাসেরই 1885 সালের জুলাই মাসে তিনি বলছেন, এটা আপনারাও কথামৃতে পাবেন, সেখানে বলছেন, আমার মনে হয় যীশুখ্রিস্ট চৈতন্য ও আপনি এক। শুধু এখানেই শেষ হয়নি, ঠাকুরের উপদেশ আবৃত্তি করতে গিয়ে মাস্টারমশাই বলেন, অবতার যেন একটা ফাঁক যার ভেতর দিয়ে অনন্ত ঈশ্বরকে দেখা যায়। ঠাকুর জিজ্ঞাসা করলেন, বলো দেখি সে ফাঁকটিকে। মাস্টার বললেন, সে ফাঁকটি আপনি। অমনি ঠাকুর তার গা চাপড়াইতে চাপড়াইতে বললেন, তুমি যে এইটি বুঝে ফেলেছ, বেশ হয়েছে। দেখুন, মাস্টারমশাইকে দিয়ে তিনি তার রচনা লেখাবেন, মাস্টারমশাইকে দিয়ে তিনি তার উপদেশ বাণীর সংকলন করাবেন, তাই যেন চাইছেন যে তিনি যেন শ্রীরামকৃষ্ণকে নিখুঁতভাবে বোঝেন, নিখুঁতভাবে না বুঝলে হবে না। তিনি বারবার আঘাত করছেন, আমাদের মনের ভেতরে একটা দর্পণ আছে জানেন তো, আমরা সেটাকে চেত দর্পণ, চিত্ত দর্পণ এই বলি। সেই দর্পণটা যদি পরিষ্কার না হয় তাহলে দেখবেন তাতে ঈশ্বরের যে প্রকাশ সেটা খুব ভালোভাবে হয় না, এবং তাতে যদি ঈশ্বরের প্রকাশ না হয় তাহলে কিছুতেই আমরা ভালো করে ঈশ্বরকে দেখতে পাবো না। এটা হচ্ছে কথা, একবার খুব পরিষ্কার কথা। উত্তর ভারতে সাধু সমাজের ভেতরে একটা কথা আছে, কথাটা হলো ওই, দর্শন সাফ হ্যায়, আবার কেউ কেউ বলে দর্পণ সাফ হ্যায় কিনি। এই দেখুন, আপনারা সকালবেলা ধরুন সকালে স্নান করে এসে চুল হাত সাথে গিয়ে দেখলেন যে সম্পূর্ণ আয়নাটা ঝাপসা হয়ে গেছে, বিশেষ করে এই সময় খুব হয়, বাথরুমের আয়নায় খুব বোঝা যায়, কারণ গরম জলে স্নান করেই দেখা যায় ওটা ঝাপসা হয়ে গেছে। আমরা কি করি, কাপড় দিয়ে ওইটাকে ভালো করে পরিষ্কার করে নিই, আর নিজেদের ক্ষেত্রে কি করি, ঘরের ক্ষেত্রে একটু জল কাগজে মিলিয়ে সেটা আগে জল দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে ঝকঝকে করে নিই। ঠিক ওই রকম আমাদের মনের ময়লা, মনের যে আয়না সেটা যখন মলিন হয় তখন আমরা আমাদের ভক্তি জলে সেটাকে পুছি, তারপরে জ্ঞানের স্পর্শ দিয়ে সেটাকে ঝকঝকে শুকনো কাপড় দিয়ে মুছি, তবে আমাদের জ্যোতি দর্শন হয়। ঠাকুর বলছেন যে তুমি এইটি বেশ বুঝেছ, তিনি ভারী খুশি, তিনি ভীষণ খুশি। ঠাকুর কাশীপুরে খুব অসুস্থ, এমন সময় মাস্টারমশাই কামারপুকুর দর্শনে গেলেন। তার গরুর গাড়ি থাকা সত্ত্বেও তিনি বর্ধমান থেকে বেশিরভাগ পথটাই হেঁটে গেলেন। সেই সময় এই কামারপুকুরে যাওয়াটা খুব কঠিন ছিল, কারণ পথে ওই ডাকাতরা আসতো, তারা ওই পায়েতে ওই কাপড়ের ভেতরে সব গুলি টুলি, ওই গুলি ইঁটের টুকরো এইসব দিয়ে ভালো করে বেঁধে এমনি এমনি করে ঘোরাতো, সেটি মাথার মধ্যে মারতো বা পায়ে লাঠি ছুঁড়ে মারতো, মেরে মানে আহত করে দিয়ে সমস্ত কিছু কেড়ে নিত। সেই কারণে সবাই সেই দস্যুর ভয়ে সকলে ও পথ দিয়ে যেত না, কিন্তু মাস্টারমশাইয়ের চোখে তখন নবানুরাগের অঞ্জন লেগেছে, তাই কামারপুকুর দেখা মাত্র তিনি দূর থেকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপরে যাকেই দেখেন কামারপুকুরের পথে, যাকেই দেখেন তাকেই হাত জোড় করে এমনি এমনি করে প্রণাম করতে শুরু করলেন। কেন না, তারা সবাই শ্রীরামকৃষ্ণের সঙ্গী ছিলেন, ভেবে দেখুন কি ভালোবাসা। আমরা কিন্তু এইভাবে কামারপুকুরকে দেখি না,
কামার পুকুরকে এইভাবে দেখতে হয়। কামার পুকুরের প্রতি মাটি পবিত্র, আমরা বুঝি না বুঝি এই মাটির কোনো না কোনো অংশ অবতার পুরুষকে দেখেছে, তার লীলা বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে জীবন্ত জাগ্রত হয়ে। তাই কামার পুকুরের প্রতি মানুষ পবিত্র। তারপরে বলছেন যে আর সর্বত্রই ঠাকুরের স্মৃতি বিজড়িত জানিয়া পুলকিত চিত্তে দর্শন স্পর্শন করতে লাগলেন। ঠাকুর যখন ফিরে এলেন, তিনি যখন কামার পুকুর থেকে ফিরে এলেন, ঠাকুরকে সব ঘটনা বললেন। ঠাকুর একজন ভক্তকে বলছেন, দেখো তার কি ভালোবাসা, কেউ তাকে বলেনি, ভক্তির আধিক্যে আপনা থেকে এত কষ্ট সহ্য করে ওই সব জায়গায় গিয়েছিল, কারণ আমি সেসব জায়গায় যাতায়াত করতাম। এর ভক্তি বিভীষণের মতো, বিভীষণ মানুষ দেখলে ভালো করে সাজিয়ে পুজো আরতি করত আর বলতো, এই আমার প্রভু রামচন্দ্রের একটি মূর্তি। দেখুন কি ভালোবাসা, কি ভক্তি। এইগুলো আমাদের কিন্তু নতুন করে প্রেরণা যোগায়, এই যে তীর্থগুলোতে আমরা বেড়াতে যাই, কেমন করে তীর্থ দর্শন করতে হয় তার প্রেরণা যোগায়। কি সুন্দর, প্রত্যেক মানুষকে তিনি আমাদের সাষ্টাঙ্গ প্রণাম করে পাগলই বলবে, আমরা সাষ্টাঙ্গ না করি হাত জোর করে প্রণামও তো করতে পারি তীর্থভূমিতে গিয়ে। আর এইটি কিন্তু খুব জাগ্রত রাখতে হয়, যে যাই করুক না কেন আপনি যখন তীর্থগুলো দেখবেন তখন কল্পনা করার চেষ্টা করবেন ঠাকুর এখানে কি কি করেছেন। আমাদের পূজনীয় বিমলাত্মানন্দজি নিয়ে যেতেন, আমার কামারপুকুর জয়রামবাটি ওনার সঙ্গে যাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু উনি নিয়ে যেতেন, যে যে জায়গাগুলো যেতাম সেই সেই জায়গার বিবরণ পড়া হতো, কথা আমাদের যেখানে যেখানে আছে বিশেষ করে লীলা প্রসঙ্গ তার বাংলাটি পড়া হতো, ইংরেজি পড়ানো হতো। ব্রহ্মচারী সাধু ব্রহ্মচারীরা ভাবার চেষ্টা করতো এখানে কি ঘটনা ঘটেছে, তারপর তারা পরের জায়গায় যেত। এমনি করে করে কামার পুকুর জয়রামবাটি তারা দেখতেন। আমরা এখনও ওইভাবেই দেখি, ভক্তদের সঙ্গে নিয়ে গেলে ওইভাবে দেখি, আজকাল তো যাওয়া হয় না কিন্তু ওইভাবেই দেখি, এই চিনুসা খাড়ির বাড়ি সেইখানে কী কী হয়েছিল, ঘটনা কেমন হয়েছিল, রিক্রিয়েট করার চেষ্টা করি। এবং ওই জায়গাগুলো এত পবিত্র, যে মুহূর্তে আপনি রিক্রিয়েট করার চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে এই ভাবগুলো গেছিল। ঠাকুর মাস্টারমশাইকে পরে বলেছিলেন, কি করে গেলে ও ডাকাতের দেশে, আমি ভালো হয়ে একসঙ্গে যাব। ঠাকুর চেয়েছিলেন তিনিও একবার কামারপুকুর যাবেন, কিন্তু তার সশরীরে এটি যাওয়া হয় নাই। তিনি শেষ বয়সে, মাস্টারমশাই শেষ বয়সে চেয়েছিলেন কামারপুকুরে স্থায়ীভাবে থাকতেন, মা রাজি হননি। শ্রী শ্রী মা বলেছিলেন, বাবা ও জায়গা ম্যালোরি ডিপো, ওখানে থাকতে পারবে না, ওখানে ম্যালেরিয়া হয়, তুমি ওখানে থাকতে পারবে না। মাস্টারমশাইকে মাঝে মাঝে তিনি নরেনের সঙ্গে তর্ক বাঁধিয়ে দিতেন, খুব মানে রসিক চূড়ামণি তো, মানে মানে সেই হিন্দিতে আছে না, খুঁজলে ঘা করে দেওয়া, সেই খুঁচিয়ে তিনি ঘা করে দিতেন। মাস্টারমশাইয়ের সঙ্গে তিনি নরেন্দ্রের তর্ক বাঁধিয়ে দিতেন, লজুক মাস্টারমশাই মুখ দিয়ে কথা ফুটত না, আর ঠাকুর তাকে উৎসাহিত করার জন্য বলতেন, পাশ করলে কি হবে, মাস্টারটার মাদিভা কথা কইতে পারে না। আবার গান গাইতে সংকুচিত হয় ঠাকুর একবার ধমকেছিলেন, বলেছিলেন ও স্কুলে দাঁত বার করবে, আর এখানে গান গাইতেই যত লজ্জা। কখনো বাপ বলতেন ওর সখা ভাব, তিনি খুব শান্ত শিষ্ট মানুষ ছিলেন। তিনি অনেকগুলি স্কুলের একযোগে ছিলেন, তার সঙ্গে স্বামীজির খুব ভালো একটা সম্পর্ক ছিল। স্বামীজি যখন খুব আর্থিক অবস্থা খারাপ হলেন তখন মেট্রোপলিটন স্কুলে চাকরিটা তিনি জোগাড় করে দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, যতদিন স্বামীজির মা বেঁচে ছিলেন ততদিন গোপনে স্বামীজিকে, স্বামীজির মায়ের বাড়ির লোকেদের সাহায্য করতেন। এমনকি যখন বরানগর মঠ হলো ঠাকুরের শরীরের অদর্শনের পর, যারা তাকে সাহায্য করতেন তাদের মধ্যে অন্যতম। একটি চিঠিতে, খুব সম্ভবত শিকাগো থেকে লেখা একটি চিঠিতে, স্বামীজি স্বামী ব্রহ্মানন্দজিকে লিখছেন, রাখাল ঠাকুরের দেহত্যাগের পর মনে আছে সকলে আমাদের ত্যাগ করে দিলে, হাবাতে অর্থাৎ গরিব ছোড়াগুলোকে মনে করে, কেবল বলরাম সুরেশ বা সুরেন্দ্র মিত্র মাস্টার ও চুনিবাবু এরা সকলে বিপদে আমাদের বন্ধু, অতএব এদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না। এটি স্বয়ং স্বামী বিবেকানন্দের লেখা চিঠি। ঠাকুরের অদর্শনের পর তিনি তপস্যায় নিজেকে মনোনিবেশ করলেন, পুরীতে কাশীতে বৃন্দাবন প্রয়াগ অযোধ্যা এবং হরিদ্বারে তিনি তপস্যা করেছিলেন।
এই সময় তিনি ত্রৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ স্বামী এবং রঘুনাথ দাস বাবাজির দর্শন করেছিলেন। তিনি এমন তীব্র তপস্যা করতেন দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বরের গঙ্গার ধারের ওই স্যাঁতস্যাঁতে ঘরে থেকে এমন একটা অবস্থা হয়েছিল, একটা সময় তিনি হাঁটা চলা করতে পারতেন না, বাতে এত কষ্ট পেয়েছিলেন। বাবুরাম মহারাজ তাকে টেনে হিঁচড়ে তাকে নিয়ে গেছিলেন বাড়িতে, এইরকম তার অবস্থা হয়েছিল। সবাই সন্ন্যাসীরা তাকে জিজ্ঞাসা করতেন এত কঠোরতা কেন করতেন, তিনি উত্তর দিতেন গৃহ ও পরিবারের ভাব মন থেকে যেতে চায় না, আঠার মতো লেগে থাকে, তাই তিনি এইরকম করতেন, তাই তিনি এরকম কষ্ট করতেন। এরপরে এমনি তীর্থে গেছেন 1912 সালে মা ঠাকুরনের সঙ্গে কাশীতে। এই সময় একটা অদ্ভুত কাণ্ড হলো, এই যে স্বামীজি যে শিবজ্ঞানে জীবসেবা চালু করলেন, এটি তার একেবারে পছন্দের জিনিস ছিল না। তিনি একবারে দ্য ভেরি ফার্স্টে রামকৃষ্ণ মিশন যবে থেকে প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে এর বিরোধিতা করে এসেছেন। বিরোধিতা যে কজন করছেন তার মধ্যে সবচেয়ে বেশি গলাবাজি করেছেন তিনি, এমনকি স্বামীজির কথাও তিনি গ্রহণ করেননি। সেই সময় একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল, শ্রী শ্রী মা যাওয়ার পরে চারুবাবু এবং কেদার বাবা মাকে অনুরোধ করলেন তিনি যদি দয়া করে একবার হাসপাতালে আসেন, সেবাশ্রমের ভেতরে আসেন, একটি ছোট্ট পালকিতে করে মাকে সেই আশ্রমের ওয়ার্ডের মধ্যে মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো। মা সমস্ত দেখে শুনে এসে বললেন, দেখে মনে হলো স্বয়ং ঠাকুর যেন বিরাজ করছেন। শুধু ওইখানেই থামলেন না, একটা 10 টাকার নোট পাঠালেন এই কাজের জন্য। যখন চারুবাবু এবং কেদার বাবা এসে এটা ব্রহ্মানন্দজি এবং শারদানন্দজিকে বললেন, তখন এরা দুজন অপেক্ষা করছিলেন, তখন তারা এসে মাকে মায়ের এই কথাগুলো আমাদের মাস্টারমশাইকে বলেন। মাস্টারমশাইয়ের কাছে মা ছিলেন জীবন্ত জাগ্রত বেদ, শ্রীরামকৃষ্ণের মূর্তি। তিনি বললেন, মা যখন এ কথা বলেছে তখন তো অন্য কিছু মেনে দরকার নেই। তিনি বারবার চেষ্টা করেছিলেন আলাদা হয়ে থাকার জন্য, এমনকি 1923 সালে তিনি মিহিজামেতে একটি ঘর করেন, সেখানে থাকা শুরু করেন এবং সেখানে মূলত সবসময় গাছতলায় গিয়ে থাকতেন। কখনো কখনো এরকমও হয়েছে রাস্তায় গিয়ে ভিখারীদের মাঝখানে অমনি করে শুয়ে থেকেছেন, কেন জানেন তো, শুধুমাত্র নিজেকে নিঃসম্বল মনে করার জন্য। কিন্তু যত দিন গেছে তার সেই তপস্যাপূত চেহারাটা এগিয়ে এসেছে। আপনারা যদি কারুর শ্রীমদর্শন পড়ার সুযোগ হয়েছে তারা দেখবেন শ্রীমদর্শনে সেই সময় মাস্টারমশাইয়ের একটি ছবি আছে, ভারী সুন্দর, এইখানে তার বর্ণনা আছে। বলছেন, শ্বেত শ্বশ্রু প্রশান্ত ললাট সৌম বপু সপ্ততিপর বৈদিক ঋষি যেন মরধামে নামিয়ে এসেছে। কেমন দেখতে ছিল, লম্বা ধবধবে সাদা দাড়ি ছিল, চওড়া কপাল ছিল, সৌম্য চেহারা ছিল, আর তখন তার প্রায় 70-এর বেশি বয়স হয়ে গেছে, তাকে দেখে মনে হতো তিনি যেন সেই পুরাকালের বৈদিক ঋষি মানুষের কাছে এসে পৌঁছেছেন। তিনি দিনে 3 বার ধ্যান করতেন, সকালে, মধ্যাহ্নে এবং সায়াহ্নে, এবং বাকি সময় তিনি একটা জিনিস করতেন, সেটা হচ্ছে মৃত্যু চিন্তা করতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন মৃত্যু চিন্তা করেন, তিনি বলতেন, মৃত্যু চিন্তা থাকলে কখনো বেতালে পা পড়ে না বা কখনো কোনো জিনিসে আসক্তি হয় না। বৃদ্ধ সাধুদের দেখেছি এই কথাটা আমাদের বারবার বলতেন, প্রত্যেক দিন সকালবেলা উঠে ভাববি যে আজকের দিনটা ভগবান তোকে দিয়েছেন ভালো করে এটিকে উপভোগ করার জন্য, এটির সঠিক ইউটিলাইজেশন করবি, এটিকে কখনো নষ্ট হতে দিবি না, কোনো অবস্থাতে নষ্ট হতে দিবি না, জানবি ভগবান তোকে আজকের দিনটা দিয়েছেন, এর প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত ভালো করে ব্যয় করতে হবে। তিনি বলছেন, মৃত্যু চিন্তা থাকলে কখনো বেতালে পা পড়ে না বা কোনো জিনিসে আসক্তি হয় না। অন্যায় দেখলে বলতেন, যার যেরকম স্বভাব ঈশ্বর দিয়েছেন সে তাই করছে, মানুষের আর দোষ কি। তিনি শেষ বয়স অবধি সর্ববিষয়ে স্বাবলম্বী ছিলেন, কাছে ভৃত্য থাকলেও তার কখনো তিনি ব্যবহার করতেন না। 1905 সালে অনেকগুলো স্কুল ঘোরার পরে তিনি মডার্ন ইনস্টিটিউশন কিনলেন, সেটি 50 নম্বর আমার স্ট্রিটের বাড়িতে পরে স্থানান্তরিত হয়,
আপনারা এখনো সেই বাড়িটি দেখতে পারেন, সেখানে গিয়ে যদি দেখেন। বাড়িটির নাম এখন হিন্দু একাডেমি, ঠিক আমার স্ট্রিট, এই যে থানা আছে থানার পরে একটা দুটো বাড়ির পরেই লাল রঙের বাড়ি জীর্ণ হয়ে গেছে, সে স্কুলটাও বন্ধ হতে চলেছে। সেই বাড়িটি ছিল আদতে মাস্টারমশাইয়ের মর্টার ইনস্টিটিউশন। সেই বাড়ির চারতলায় ঘরগুলো এখনো আছে, একটা বড় ঘর আছে যে ঘরে মাস্টারমশাই থাকতেন, এবং একটি বড় ছাদ আছে, সেখানে তুলসী গাছ করে তার পাশে সামনে বসে তিনি রোজ বিকেলবেলা কথামৃত পাঠ করতেন। শুধু কথামৃত পাঠ করতেন না, কথামৃতের সেই সময়ের ঘটনা, কথামৃত তো সব কিছু বলা যায়নি, সেই সময়ের ঘটনা, কে এসেছিলেন, কোন প্রসঙ্গে ঠাকুর সেটি বলেছেন, এগুলো আছে। নিত্যাত্মানন্দজি এগুলো রেকর্ড করেছেন 16 খণ্ডের, 5 খণ্ডের কথামৃতের ব্যাখ্যা 16 খণ্ডে আছে, যার নাম শ্রীমদর্শন, শ্রীমদৃষ্টি দিয়ে সেইটা হতো। এবং দেশ বিদেশ যখন কথামৃত বেরোতে শুরু করলো, তখন দেশ বিদেশ থেকে মানুষজন আসতেন, তাদেরকে তিনি সেই শোনাতেন। মাস্টারমশাইয়ের শেষ জীবনটি দেখলে মনে হতো তিনি যেন প্রাচীন ঋষিদের, তার ঘরটি যেন প্রাচীন ঋষিদের তপোবনে পরিণত হয়েছে। তার সেই স্মৃতিকাররা লিখছেন, সে মধুর আলাপনে লুপ্ত বহু ব্যক্তি নিত্য সেই অধ্যাত্ম তীর্থে অবগাহন করিতে যাইতেন, উপস্থিত হইয়াই দেখিতেন হয়তো কোনো সদ্গ্রন্থ পাঠ চলিতেছে, অথবা মাস্টারমশাইয়ের মধ্যে মধ্যে স্বীয় মন্তব্য প্রকাশপূর্বক জটিল অংশ সরল কিংবা সরস করিতেছেন, অথবা শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী সম্বন্ধে অনর্গল অমৃতধারা প্রবাহিত করিতেছেন, এবং বাইবেল পুরাণ উপনিষদাদি অর্থা হইতে বাক্য উদ্ধার পূর্বক যেমন, কিংবা যীশু চৈতন্য শ্রীকৃষ্ণ প্রভৃতির জীবনের অনুরূপ ঘটনা বিবৃত করিয়া সকলকে মন্ত্রমুগ্ধ বদ বসাইয়া রাখিতেছেন। শেষের দিকে মাস্টারমশাইয়ের কাছে এরকম হতো, গিয়ে দেখা যেত যে তিনি হয়তো কোনো একটি বিশেষ শাস্ত্রগ্রন্থ পড়ছেন, তবে বেশিরভাগ সময় নিত্যাত্মানন্দজি লিখেছেন তিনি শ্রীরামকৃষ্ণের কথাই বলতেন। শুধু শ্রীরামকৃষ্ণের কথা নয়, সেই শ্রীরামকৃষ্ণের কথার অনুসরণে তিনি বলতেন, তিনি কতগুলো জিনিস বলতেন, সেটা হচ্ছে তিনি বলতেন যে কেমন করে এই যিশুর জীবনে অন্যদের জীবনে এই ঘটনাগুলোকে ভীষণ রকমভাবে দেখা গেছিল, এই কথা তিনি বলতেন। শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের প্রতি তার ভীষণ ভালোবাসা ছিল। তার ত্যাগী সন্তানদের মধ্যে স্বামী ব্রহ্মানন্দজি সম্পর্কে তিনি খুব দুর্বল ছিলেন স্বামীজির পরে। স্বামীজির শেষ অসুখের সময় তিনি স্বামী ব্রহ্মানন্দজি শেষ অসুখের সময় তিনি তার কাছে এসে বসে থাকতেন, এবং দীর্ঘকাল বসে থাকতেন, এবং তার যখন শরীর চলে যায় তার সেই ফাঁকা বিছানায় তিনি সেটিকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছিলেন। তার সবচেয়ে বড় অবদান, তার ছেলেবেলা থেকেই তার একটি বদনাম ছিল, তাকে ছেলে ধরা মাস্টার বলা হয়। 1890 সালে এই বিরজানন্দ অন্যান্য তার বন্ধুরা একবার কাকুরগাছিতে গেলেন, সেখানে রামবাবুকে তাদের ভালো লাগেন। রামবাবু এরকম বলতেন, কারণ রামবাবুর কাছে বিবেকানন্দ তখনও বিলেই ছিল, তিনি বলতেন বিলে তো ঠাকুরের কথাই মানত না, ঠাকুর যদি ভগবান বলে বিশ্বাস হলো তবে তার কথাই তো শাস্ত্র, এই সমস্ত নানা কথা বলতো। বিরজানন্দ এদের মন কখনো ভরত না, কিন্তু তারা কলেজে গিয়ে একজন মানুষকে আবিষ্কার করলেন, সে মানুষ কখনো অবসরকালে বৃথায় সময় নষ্ট করে না, খুব ধীর স্থির শান্ত, রাস্তা দিয়ে যখন যেতেন তখন ঠোঁটের ওপর এমনি করে তার হাত লাগত। এই অদ্ভুত মানুষকে দেখে একদিন তারা তাকে তার সাথে আলাপ করতে এলেন, এবং তারা তাতে এই মাস্টারমশাই বলেছিলেন তাকে এই কথা, দেখো ঠাকুর ছিলেন কামিনী কাঞ্চন ত্যাগী, তাকে বুঝতে হলে, তার প্রকৃত বাণী পেতে হলে তার যে সকল শিষ্য কামিনী কাঞ্চন ত্যাগী তাদের সঙ্গ করতে হয়, গৃহস্থরা হাজার হোক ঠাকুরের ভাব ঠিক ঠিক বলতে পারে না। সমস্ত কিছু ত্যাগ করে কেমন করে থাকতে হয় এটা যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই সন্ন্যাসীদের কাছে আসতেই হবে, কারণ তারা সেই জীবনটিকে যাপন করে দেখালেন, তিনি এই সমস্ত বলতেন। এই এই তিনি এবং তিনি ওদের সঙ্গে বেলুর মানে বরানগর মঠের সম্পর্ক তৈরি করে দেন, এবং পরবর্তীকালে এইসব সন্ন্যাসীরা, তারা ছিলেন বোধানন্দজি এবং বিরজানন্দজি এবং অন্যান্য
অখিলানন্দজি এই সমস্ত মানুষজন তারা ছিলেন, তারা এসেছিলেন এবং মাস্টারমশাই থুদ্রি তারা বরানগর মঠে সন্ধান পান এবং বরানগর মঠে তারা থাকা শুরু করেন। মাস্টারমশাই একটি কথা বলতেন, এটি আমাদের খুব জরুরি শোনা। তিনি বলছেন, সাধুসঙ্গ করলে শাস্ত্রের মানে বোঝা যায়। তিনি বলতেন, হয় সাধুসঙ্গ নয় না হয় নিঃসঙ্গ, বিষয়ীদের সঙ্গ করলেই পতন। যখন সাধুসঙ্গ পাওয়া যাবে না তখন সাধুদের ফটো বা ছবি রেখে ধ্যান করবে। তিনটি উপদেশ দিচ্ছেন। কি বলছেন? নম্বর এক, তিনি বলছেন সাধুসঙ্গ করলে শাস্ত্রের মানে বোঝা যায়। শাস্ত্র যে বলছে, হে জীব অনাসক্ত হও, সব কিছু ত্যাগ করো। আমি তো অনাসক্ত হতে পারিনি, দেখুন কি দামি সুন্দর একটা সোয়েটার পরে বসে আছি সাজগোজ করে। হ্যাঁ, আমি যদি আপনাদের বলি এই ঠান্ডায় অনাসক্ত হন, আপনি আমার দিকে আঙুল তুলে বলবেন, হ্যাঁ মন্টি গার্লো পড়ার সময় লজ্জা ছিল, লজ্জা করছিল না? অতএব আমার মতো এরকম সাধু নন, কিন্তু প্রকৃত সাধু যারা তাদের জীবনের অনাসক্তি অভ্যাস করতে হয়। সেই কারণে আমাদের গুরুদের দেখতে হয় সমস্ত ঝড় জল বৃষ্টি তুফানের মাঝে তারা কেমন অনাসক্ত হয়ে আছেন, সব কিছুর মধ্যে তারা কীরকম যেন অনাসক্ত হয়ে আছেন। বিশেষ করে আমার মনে পড়ে রঙ্গনাথানন্দজির কথা, যে সব কিছু আছে কিন্তু উনি কোনো কিছুর মধ্যে নেই, কোনো পারিপাট্য ছিল না। ওনাকে তো সেবকরা বড় একটা কাবু করতে পারেননি, যেমন ভূতেশানন্দজি বা আত্মস্থানন্দজি বা গহনানজি বা বর্তমান প্রেসিডেন্ট মহাশয়, সেবকরা কাবু করে ফেলেছে ওনাকে। শেষ বয়স অবধি কাবু করা যেত না, উনি ওনার মতো করেই ওই রকম কাপড় পরতেন। আমার মনে আছে এখনো, একদিন দর্শন দিতে দিতে একটু বেঁকে গেছেন, তা ওনাকে ওনার সেবক এসে বলছে, মহারাজ প্লিজ সিট স্ট্রেইট। উনি বলছেন, কিপ ইয়োর সেলফ স্ট্রেইট, দেন টেল মি, দেন কাম অ্যান্ড গিভ মি ইয়োর সারমন, অ্যান্ড দেন আই এম রেডি টু হিয়ার ইউ। আগে তুমি নিজেকে সোজা করো, তারপরে তুমি আমাকে বলবেন। কখনো সেবকদের দিয়ে নাক মোছাতেন না, একটা বড় লম্বা রুমাল ছিল, এইরকমভাবে নাকটি মোছাতেন। এই যে স্বাবলম্বনের শেষ বয়স অবধি ঘর থেকে চলে যাচ্ছেন, সবাই চলে যাওয়ার পর প্রণাম নিয়ে উনি বেরোতেন, যাওয়ার সময় প্রত্যেকটি আলো পাখার সুইচ নিভিয়ে দিয়ে তবে তিনি প্রণামের ঘর থেকে অন্য জায়গায় যেতেন। এটা আত্মস্থানজিকে দেখেছি, ভূতেশানজিকে দেখেছি, মিতব্যয়িতা। এদেরকে দেখলে শাস্ত্রের এই যে কথাগুলোর যেন আমরা খুঁজে পাই। বলছেন, যখন সাধুসঙ্গ পাওয়া যাবে না তখন সাধুদের ফটো বা ছবি রেখে ধ্যান করবে। আমরা যখন সাধুসঙ্গ পাই না তখন আমাদের সবচেয়ে ভালো কাজ হয় কি না, আমরা পিএনপিসি করি, বেশ ভালো। পিএনপিসি আবার তেঁতুলের আচারের মতো, আমার তো মনে হয় সেই আচারের দোকানে গেলেই আমচুর দেখলেই আমার মুখে জল চলে আসে, তাই আমি এটা খুব বুঝতে পারি যে কীরকম হয় তেঁতুলের আচার। তাই সেই তেঁতুলের আচারের মতো মনে হয়। তাই বলছেন সাধুদের জীবন, আমরা সাজেস্ট করি যে ঠাকুরের ছবি বা মায়ের ছবির দিকে চুপ করে তাকিয়ে থাকতে হয়। তিনি বলতেন, একদিন জনৈক ভক্তকে বলেছিলেন, দেখো না তিনি চন্দ্র সূর্যকে আলো ও উত্তাপ দেবার জন্য রোজ পাঠিয়ে দিচ্ছেন, আমরা দেখে অবাক। লোকের চৈতন্য হবার জন্য তিনি সাধুদের পাঠিয়ে দিচ্ছেন, তারাই শ্রেষ্ঠ মানব, সাধুরাই তাকে বেশ ধরতে পারেন, তারা সোজা পথে উঠেছেন, তারাই ভগবান লাভ করতে পারেন। এই সোজা পথে চলার সব নানা রকম গল্প তিনি আমাদের বলতেন। সাধুরা যখন তার কাছে যেতেন কখনো তিনি তাদের শুধু মুখে ফেরত দিতেন না, তিনি খেতে দিতেন, শুধু খেতে দিতেন না, বলতেন, আমি ভগবানকে ভোগ নিবেদন করছি, আমি পূজা করছি তাই দেখছি। অদ্ভুত জীবন, তার চেয়ে ছোট বয়সে ছোট সাধুরা তাদেরও তিনি বা কিছুতেই তাকে কিছুতেই আমরা ছোটদের প্রণাম করতে দিতেন না। তিনি খুব জোর দিতেন উৎসব আদিতে যাওয়ার ব্যাপারে, এটা বলি, সমস্ত উৎসব আদিতে ভক্তদেরকে তিনি পাঠাতেন, তারপরে তারা যখন উৎসব শেষ করে ফিরে আসতো তাদের কাছে খুঁটিয়ে খুঁটিয়ে শুনতেন। তিনি বলতেন এরকম, দক্ষিণেশ্বরে মাঝে মধ্যে যাবে, কালকে দশহারা, সেখানে পুজো দেখবে, হনুমান রামচন্দ্রকে বলেছিল কি করে সর্বদা আপনাকে স্মরণে থাকে, রামচন্দ্র বলেছিলেন উৎসব দেখলে আমাকে মনে পড়ে, মা আমাকে মনে পড়বে, তাই পর্ব উৎসবে যোগ দিতে হয়। প্রসাদে ছিল তার অসীম ভক্তি, উহা ধারণ উটি ধারণ করার পূর্বে ভক্তি সহকারে হাত প্রসার গ্রহণান্তর মাথাকে স্পর্শ করতেন। প্রসাদ সম্পর্কে তিনি অদ্ভুত আরেকটি কথা বলতেন, এটা আমাদের জানা খুব জরুরি।
তিনি বলতেন, গুরুজন যা দেন তা নিতে হয়, প্রসন্ন হয়ে যা দেন তাই হচ্ছে প্রসাদ। আমরা সবসময় ভাবি ভগবান দিচ্ছেন বলে, তাই ইদানিং তো ডায়েটিং এর চেষ্টায় তো খাওয়ানোর বলা আমাদের অভ্যাস হয়ে গেছে, এরা খাওয়ানো ওটা খাওয়ানোর বলা অভ্যাস হয়ে গেছে। কি সুন্দর প্রসাদের সংজ্ঞা বলছেন, গুরুজন যা দেন তা নিতে হয়, প্রসন্ন হয়ে যা দেন তাই প্রসাদ, যে যা প্রসন্ন হয়ে দেন তাই তার প্রসাদ ছিল। তিনি কখনো গুরুর আসন গ্রহণ করেননি, তিনি সবসময় কাউকে কখনো দীক্ষা দেননি। শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা শেষ করবো এইটা দিয়ে। শ্রীরামকৃষ্ণ কথামৃত তার জীবনের একটি একবারে অসাধারণ একটি কাজ। তিনি লিখেছেন, আমার ছেলেবেলা থেকে ডায়েরি লেখার অভ্যাস ছিল, যখন যেখানে ভালো বক্তৃতা বা ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতুম তখনই বিশেষভাবে লিখে রাখতুম। সেই অভ্যাসের ফলে ঠাকুর যখন যেদিন যা কথাবার্তা, ঠাকুরের সঙ্গে যখন যেদিন যা কথাবার্তা হতো, বার, তিথি, নক্ষত্র, তারিখ দিয়ে লিখে রাখতাম। তিনি আরো বলতেন, সংসারের কাজে ব্যস্ত থাকায় আমি ইচ্ছে মতো তার কাছে যেতে পারতাম না, তাই দক্ষিণেশ্বরে যা পেয়েছি তার উপর সংসারের চাপ পড়ে পাছে সব গুলিয়ে যায়, এই ভয়ে আমি তার কথা আলোচনা কথা ও ভাবরাশি লিখে রেখে পুনর্বার যাবার আগে ওইসব পড়তুম এবং মনে মনে আলোচনা করতুম। এইভাবে নিজেরই মঙ্গলের জন্য আমি প্রথম লিখে রাখতে আরম্ভ করি, যাতে তার উপদেশ আরো ভালো করে জীবনে পরিণত করতে পারি। এটা হচ্ছে কথা, রিক্যাপিচুলেশন। আমি এই ভাবটাকে ধরে রাখার চেষ্টা করি। ওই কারণে দেখবেন ক্লাসের আগে আমি বাংলা সিরিয়ালের মতো আবার 5 মিনিট একটু রিক্যাপ করি, মনে করিয়ে দিই। আমি জানি আপনাদের মনে থাকে ওটা, আমি আমার নিজেকে আরো ভালো করে মনে করার জন্য ঘটনার একটি সিনপসিস দিই। এমনকি আমি তো বড় ফাঁকিবাজ, আপনাদের ক্লাস করার আগে আগের দিনে ক্লাসটা ভালো করে শুনি, কী কী উল্টোপাল্টা বলে ফেলেছি সেইগুলোকে সব আগে লিখে টিকে রাখি, তারপরে সেইগুলোকে পরের ক্লাসে মেক আপ করতে থাকি। প্রথম ঠাকুরের শরীর চলে যাবার পরে দিনলিপি অনুসরণ করে তিনি একটি ছোট্ট ইংরেজিতে বই লেখেন, গসপেল অফ শ্রীরামকৃষ্ণ বা শ্রীরামকৃষ্ণের উপদেশ। এটি প্রথম প্রকাশিত হয় 1897 সালে, একটা পুস্তিকা আকারে প্রকাশিত হয়েছিল। স্বামী বিবেকানন্দ এবং অন্যান্যরা এর খুব প্রশংসা করেন। রামচন্দ্র দত্ত মাস্টারমশাইকে বিশেষ করে অনুরোধ করেন এবং তাই 1907 সালে সেটি পুনঃপ্রকাশিত হয় বড় আকারে। রামচন্দ্র দত্ত আবার তাকে অনুরোধ করলে তিনি 1902 সালে ত্রিগুণাতীতানন্দজি এর প্রথম খণ্ড, কথামৃতের প্রথম খণ্ড প্রকাশ করেন। পরে 1904 সালে দ্বিতীয় খণ্ড, 1908 সালে তৃতীয় খণ্ড, 1910 সালে চতুর্থ খণ্ড এবং 1932 সালে ওনার শরীর চলে যাওয়ার কয়েক মাস পরে এর পঞ্চম খণ্ড প্রকাশিত হয়। শ্রী শ্রী মায়ের প্রতি তার অদ্ভুত ভালোবাসা ছিল, মাকে তিনি বাড়িতে নিয়ে আসতেন, রাখতেন। এমনকি আপনারা যারা গেছেন ঠাকুর বাড়িতে তারা দেখেছেন যে শ্রী শ্রী মায়ের প্রতিষ্ঠা করা চণ্ডীর ঘট এখনও সেখানে প্রতিষ্ঠিত আছে, যেখানে দুর্গা পূজা হয়। মায়ের প্রতিষ্ঠিত করা ঠাকুর এবং মায়ের বিগ্রহ আছে। শুধু তাই নয়, ঠাকুরের চরণ পাদুকা আছে, মায়ের সিঁদুর কৌটো আছে, ঠাকুর মাকে যে জপমালা সমর্পণ করেছেন সে আছে, মায়ের নখ চুল আছে, ঠাকুরের নখ চুলও আছে ওখানে। প্রায় 50 বছর পরে, ঠাকুরের দর্শন লাভের 50 বছর পর 1932 সালে ফলহারিণী কালী পূজার পরের দিন তার শরীর চলে যায়। তিনি শেষ সময় অবধি সকাল 6:30 সময় তার শরীর চলে যায়। তার আগের দিন রাত 9 অবধি তিনি কথামৃতের পঞ্চম ভাগে প্রুফ দেখছিলেন। তার হাতে অদ্ভুত স্নায়ুর যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণায় তিনি ছটফট করতেন এবং সকালবেলা তিনি শরীর যাবার আগে শুধু এই কথাটাই বলেছিলেন, মা গুরুদেব আমায় কোলে তুলে নাও। এই যেন তিনি অন্তিম যেন তাকে আত্ম আহুতি দিচ্ছেন, যেমন করে আমরা হোম করি, একটা একটা করে বেলপাতা নিবেদন করার পরে পূর্ণাহুতি দিই, ঠিক সেই রকম তিনি যেন শ্রীরামকৃষ্ণ আগুনে কথামৃতর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চ, 5টি বেলপাতা দিয়ে আহুতি দিয়ে নিজের জীবনটিকে পূর্ণাহুতি দিলেন। এসব মানুষ আসেন আমাদের নতুন করে জীবনের অর্থ শেখান, আর তারপরে আমাদের জীবনের স্থায়ী একটা তার ছাপ রেখে ধীরে ধীরে অন্তর্হিত হন। কিন্তু এদের চলে যাওয়া আমাদের সাধারণ মানুষের মতো চলে যাওয়া নয়।
যেমন আমাদের চলে বাবা মা চলে যাওয়ার 5-10 বছর বাদে আমাদেরই কষ্ট হয় তাদের মনে করতে, কি যেন হয়েছিল কি যেন হয়েছিল, সব কথা মনে পড়ে না। এরা চলে গিয়েছেন, লুকিয়ে থেকেছেন, মাস্টারমশাই সবচেয়ে বড় কথা তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে লুকিয়ে থাকতে হয়। সারা কথামৃত জুড়ে আপনারা দেখবেন যে কথামৃতে কোনো জায়গায় আপনি ইয়েকে পাবেন না, মাস্টারমশাইকে খুঁজে পাবেন না, হয় তিনি শ্রীমৎ, নয় তিনি মণি, নয় তিনি জনৈক ভক্ত, এই সমস্ত। এমনকি তিনি এরকম বলতেন, মাস্টারমশাই এরকম বলতেন, তিনি ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পাবেন, তিনি বলতেন, আর স্কুল থেকে বেরিয়ে বলতেন, এখন আমি এক ভক্তর বাড়িতে গিয়ে প্রসাদ পাবো, ভক্তটা কেউ নয় তিনি স্বয়ং। আবার এরকম ছিল, নিজের বাড়িটাকে আমার বাড়ি বলতেন না, বলতেন ঠাকুর বাড়ি। এখনো কিন্তু তাই আছে, এই বাড়িটি ঠাকুর বাড়ি নামেই পরিচিত আছে। একেবারে নিজের সত্তাকে বিলীন করে দেবতাকে কেমন করে আগিয়ে নিয়ে আনিয়ে দিতে হয় তার জীবন্ত জাগ্রত উদাহরণ হচ্ছেন মাস্টারমশাই। রবীন্দ্রনাথের একটি অদ্ভুত গান আছে, এত আলো জ্বালিয়েছ এই গগনে কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে আমার মুখের পরে, আপনি থাকো তুমি আলোর পিছনে। এটা হচ্ছে আমাদের জীবনের গল্প। আমরা চাই যে জগতের যাবতীয় গ্ল্যামার সব আমার মুখের ওপর পড়ুক, আর যাকে কেন্দ্র করে আমার এই জীবন তিনি পেছনে পড়ে থাকুক, তাতে আমার কিছু আপত্তি নেই, কিন্তু সব আলো সব আকর্ষণ আমার মুখের ওপর পড়ুক। তিনি রবীন্দ্রনাথ যেন নিজেকে প্রশ্ন করার মতো করেই করছেন যে কেমন করে আমার এই আত্মকেন্দ্রিক জীবন ঈশ্বর কেন্দ্রিক হবে। তাই সেখানে তিনি বলছেন, প্রেমকে যেদিন জ্বালি হৃদয় গগনে কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে তোমার মুখের পরে, আপনি থাকি আমি আলোর পিছনে। তোমার প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভালোবাসা যখন জাগে তখন আমার কি হয়, সমস্ত আলো তোমার মুখের পরে, তোমাকে আমি এগিয়ে দিই, তোমার তুমি আলো, আলোয় আলোকিত হও, আর সেই তোমার আলোর প্রতিচ্ছবিতে আমিও নিজেকে ধন্য মনে করি। মাস্টারমশাই গোটা জীবনটা দিয়ে এই কাজটি আমাদের চোখের সামনে করে দিয়ে গেছেন, এক অনন্য অসাধারণ জীবন উপহার দিয়ে গেছেন, আমাদের নতুন করে জীবনের অর্থ খুঁজে দিয়ে গেছেন। এখন আমাদের কাজ সেই কাজটিকে, সেই জীবনটিকে সেইভাবে পরিচালিত করা। শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা এই পার্শ্বদ কথা নিয়ে আগামী সপ্তাহে 28 তারিখে, কোনো কিছু কিছু নেই তো 28 তারিখে, 28 তারিখে আবার আমরা সমবেত হব 2:30 থেকে 3:30 অবধি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।